আইডিয়াল কম্পিউটার ট্রেনিং সেন্টারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। মূলত কম্পিউটার ট্রেনিং টিউটোরিয়াল আলোচনার উদ্দেশ্যেই এই চ্যানেলটিকে তৈরি করা হয়েছে। আজকের টিউটোরিয়ালটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন এবং বুঝবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর যদি আমার এই চ্যানেলের আপনি নতুন হন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। চলুন একটু সময় নষ্ট না করে আজকের টিউটোরিয়ালটি শুরু করা যাক। আজকে আমি আলোচনা করব মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 মেনু বারের অন্তর্গত টেবিল মেনুর ফর্মুলা, হাইট গ্রিডলাইনস এবং টেবিল প্রপার্টিজ সম্পর্কে। আমি আমার আগের 37টি টিউটোরিয়াল আলোচনার মাধ্যমে ডিটেলসে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 মেনু বারের অন্তর্গত ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস এবং টেবিল মেনুর শর্ট পর্যন্ত আলোচনা করার চেষ্টা করেছি। আমি ট্যাগলাইন এবং ডেসক্রিপশনে প্রত্যেকটি আলোচনার লিঙ্ক দিয়ে দিয়েছি। প্রয়োজন মনে হলে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ডিটেলসে দেখবেন প্রত্যেকটি আলোচনা এবং বোঝার চেষ্টা করবেন। আশা রাখি আমার এই প্রত্যেকটি আলোচনা আপনার ও আপনাদের প্রত্যেকের কাজে লাগছে, যারা কম্পিউটার নিয়ে নিয়মিত চর্চা করে থাকেন। আমি আমার প্রত্যেকটি আলোচনাকে একটু বিশদে আলোচনা করবার চেষ্টা করেছি, যাতে আমার আলোচনাগুলি মনোযোগ সহকারে শুনলে এবং বুঝলে বিষয় সম্পর্কে পরিষ্কার একটা ধারণা লাভ করা যায় এবং কম্পিউটার নিয়ে ব্যবহারিক কাজ করার ক্ষেত্রে যে জড়তা এবং ভীতি থেকে থাকে সেগুলো দূর করা সম্ভব হয়। আসুন আজকের আলোচনা শুরু করি। আজকের আলোচনা 38 নম্বর আলোচনা। আজকের আলোচনা শুরুতেই আমি দেখতে পাচ্ছি টেবিল মেনুর অন্তর্গত ফর্মুলা সম্পর্কে। ফর্মুলার পাশে আমি দেখতে পাচ্ছি তিনটে ডট আছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে ইলিপসিস, অর্থাৎ এর পরে একটা কমান্ড আসবে এবং সেই কমান্ডস অনুযায়ী বা নির্দেশ অনুযায়ী বা ডায়ালগ বক্স অনুযায়ী আমাদের কাজ করতে হবে। কিন্তু তার আগে যেহেতু সম্পর্কিত বিষয়টা হচ্ছে টেবিল সম্পর্কে, তাই টেবিল আমাকে একটা তৈরি করতেই হবে। তাহলে আমি একটা কাজ করছি, এখান থেকে ইনসার্ট করে একটা টেবিল তৈরি করে দিলাম। আমি মনে করছি এখানে 5টা কলাম করেছি আর এখানে 5টা বা 6টা রো করেছি, যাই হোক না কেন 5টাই রো করলাম, এখানে গিয়ে ওকে করে দিলাম। তাহলে আমার এরকম একটা টেবিল তৈরি হয়ে গেল। আমি প্রয়োজনে টেবিলটাকে একটু বড় করে দেখতেই পারতাম, যদি আমার প্রয়োজন হতো তাহলে আমি টেবিলটাকে একটু বড় করে দিলাম যাতে আমার দেখানোর সুবিধা হয়। তো ঠিক আছে, আমি একটা কাজ করলাম এই টেবিলটাকে। এখন বিষয়টা হচ্ছে আমি যা করেছি করেছি, এখন আমার যদি মনে হয় এই টেবিল সম্পর্কে আমাকে ফর্মুলা তৈরি করতে হবে, তাহলে ফর্মুলা করার জন্য আমি একটা কাজ করছি, এখানে কিছু সংখ্যা লিখে রাখছি। আমি মনে করলাম এখানে 9.94 লিখেছি, এখানে লিখেছি 45, এখানে লিখেছি 74, এখানে লিখেছি 77। আমি এই সংখ্যা কটার যোগফল বার করতে চাইছি ঠিক এই জায়গাটায়। তো আমি একটা কাজ করলাম, এখান থেকে টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে একটা কাজ করছি, এখান থেকে ফর্মুলায় গেলাম। ফর্মুলায় গিয়ে সঙ্গে সঙ্গে আমি একটা জিনিস পেয়ে যাচ্ছি কি, এখানে সমান সাম লেফট দেওয়া আছে, আমাকে অন্য কিছু করতে হচ্ছে না। অর্থাৎ সমান সাম লেফট বলতে যেটা বোঝায়, অর্থাৎ ইকুয়াল টু, আমি যেটা ইকুয়াল টু, যেমন এক্সেলে সূত্র বোঝার জন্য আমরা ইকুয়াল টু ব্যবহার করেছি, সাম বলতে যোগফল এবং লেফট বলতে এই যে লেফটের যে কটা সেল আছে সেই সেল কটার যোগফল আমি এখানে দেখতে পাচ্ছি। জাস্ট এখানে ওকে ওকে করে দিলে কি হয়ে যাবে, আমার কিন্তু এই সেল কটার যোগফলটা পেয়ে যাবো। এইবার আসছি অন্য জায়গায়, আমি যদি মনে করতাম এখানে 56 থাকলো, এখানে থাকলো 12, এখানে থাকলো ধরা যাক 47, তো আমি যদি নিচের সেলটাতে আমি আসতাম এবং যদি একইভাবে আমি টেবিলে গিয়ে ফর্মুলায় যেতাম, তাহলে কিন্তু আমার আর লেফট আসতো না, সমান সাম অ্যাবভ লেখা আসতো, অর্থাৎ উপরের সংখ্যাগুলোর যোগফল আমাকে পেতে হবে। দ্যাটস অল, আমি এখানে গিয়ে ওকে করে দিলে পরেই আমার এই সংখ্যাটা চলে আসতো। তাহলে এইটা আমি তো বুঝলাম এই বিষয়। এখন যদি ভাবতাম যে ধরা যাক এটা এরকম আছে, আমি মনে করলাম এই সংখ্যা কটা যেটা আছে এই সংখ্যা কটার আমি শুধু যোগফল পেতে চাইছি না, আমি টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পর আমার কিন্তু কার্সারটা এই ঘরে আছে বা মাউস পয়েন্টারটা এই ঘরে আছে, আমি এখান থেকে ফর্মুলায় গেলাম, ফর্মুলায় যাওয়ার পরে কিন্তু এখানে চাইছে কি সাম অ্যাবভ বলেছে ঠিকই, কিন্তু আমি অ্যাবভে যাবো না, আমি একটা কাজ করছি এখানে সামেতেও যাবো না,
আমি এই জায়গায় গিয়ে আমি একটা কাজ করলাম যে আমি এখানটা আমি কিছু রাখলাম না, আমি এই সমানটাকে রেখে দেওয়ার পরে আমি চাইছি যে পেজ ফাংশন এখানে অন্য কিছু ফর্মুলা আমি অ্যাভারেজ রাখতে চাইছি, এবং অ্যাভারেজে গিয়ে যেটা রাখতে চাইছি LEFT লেফট, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে লেফট রাখলাম। এখানে গিয়ে ওকে করে দিলে কী হবে, এই যে সংখ্যা কটার অ্যাভারেজ যেটা সেটা কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম, অর্থাৎ গড় সংখ্যাটা পেয়ে গেলাম। আচ্ছা, যদি গড় সংখ্যা না পেতে চাইতাম, আমি যদি চাইতাম যে এই যে সংখ্যাগুলো আছে এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে মিনিমাম সংখ্যা কোনটা, তাহলে আমি এখান থেকে টেবিলে যেতাম, টেবিলে যাওয়ার পর ফর্মুলাতে যেতাম, ফর্মুলায় যাওয়ার পরে এই লেখাগুলোকে আমি মুছে দিতাম। মুছে দেওয়ার পরে সমানটা কিন্তু রাখতেই হবে, কারণ সমান ছাড়া সূত্র হয় না। আমি একটা কাজ করছি কি, এখানে অনেকগুলো দেওয়া আছে, আমি মনে করলাম এখান থেকে মিনে যাব, তো মিনে গিয়ে কি করলাম, এখানে লেফট করে দিলাম LEFT লেফট। আমাকে লিখতে হবে কোন লোকেশনটা, কোন ডাইরেকশনটা আমার দরকার, তো মিনিমাম সংখ্যাটা আমি এখানে পেতে চাইছি জাস্ট। ওকে, আমি দেখতে পেলাম এই সংখ্যাগুলোর মধ্যে সব থেকে কম সংখ্যা হচ্ছে 54, তাই এটা এসেছে। যদি আমি এটাকে এইভাবে না করি আমি লিখতাম, তাহলে এখানে গিয়ে টেবিলে যেতাম, টেবিলে গিয়ে ফর্মুলায় গেলাম, এখানে গিয়ে সাম দিতে চাইছি না আমি, আমি কি চাইছি এখানে, এখানে সমানটা রেখেছি, এখানে বললাম ম্যাক্সটাকে আমি পেতে চাইছি, তাহলে আমি এখান থেকে গিয়ে ম্যাক্সে গিয়ে ক্লিক করার পরে আমি লেফট করতাম LEFT লেফট, এখানে গিয়ে ওকে করে দিতে পারতাম, তাহলে কিন্তু সব থেকে বড় সংখ্যাটা পেয়ে যেতাম। অর্থাৎ ফর্মুলার সাহায্যে আমরা এই সংখ্যা এইগুলো করতে পারি, যে টেবিলের মধ্যে আমি একটা কোনো ফর্মুলা ঢোকাতে পারি, টেবিলের মধ্যে আমি ক্যালকুলেশন করে যোগ বিয়োগ গুণ ভাগ এগুলোকে বা অ্যাভারেজ বা গড় এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলোকে আমরা পেতেই পারি। এটা গেল টেবিলের আন্ডারে যেটা ব্যাপার আছে ফর্মুলা, সেই ফর্মুলার কাজ আমরা নিশ্চিতভাবে খুব ভালোভাবে বুঝতে পেরেছি। যে ফর্মুলাটা আমরা এক্সেলে করতাম সেই এক্সেলের ফর্মুলাটা কিন্তু ওয়ার্ডের টেবিলের সাহায্যে কিন্তু আমরা করতেই পারি, খুব সুন্দরভাবে করতে পারি। আশা করছি এই জায়গাটা বোঝা গেছে। এবার আসছি হাইট গ্রিডলাইন্স জিনিসটা কি, আমার তো হাইট গ্রিডলাইন্সটা অনেক করা আছে, তো সেই জায়গায় গ্রিডলাইন্স জিনিসটাকে একটু বুঝে নিই। বুঝে নিচ্ছি কিভাবে, আমি এই যে ড্রর যে জায়গাটা দেখতে পাচ্ছি সেই ড্রতে গিয়ে আমি একটা কাজ করছি, আমি গ্রিড বলে একটা জায়গা পাচ্ছি, তাহলে সেই গ্রিডে গিয়ে ক্লিক করলে পরে কি হবে, গ্রিডের পরে কিন্তু তিনটে ডট আছে, অর্থাৎ এর অর্থ হচ্ছে ইলিপশেষ, এবং সেই ইলিপশেষের জন্যই কিন্তু এই ডায়লগ বক্সটা এলো। সেই ডায়লগ বক্সটা কি, ড্রয়িং গ্রিড। আমি এখানে দেখতে পাচ্ছি স্ন্যাপ টু, এই যে স্ন্যাপ অবজেক্টস টু গ্রিড, স্ন্যাপ অবজেক্টস টু আদার অবজেক্টস, এইভাবে অনেক কিছু দেওয়া আছে, কিন্তু আমার এখানে টিক মারা থাকলো এই যে জায়গাটা, এখানে কিন্তু টিক মারা নেই। ডিসপ্লে গ্রিড লাইনস অন স্ক্রিন, এই জায়গায় ক্লিক করে আমি যদি মনে করি ভার্টিক্যাল এভরি টু অ্যান্ড টু এইভাবে করা আছে, যার সাহায্যে কী হচ্ছে আমার কতগুলো গ্রিড লাইনস কিভাবে হবে সেইটা কিন্তু আমি হরাইজন্টালি এবং ভার্টিক্যালি কীভাবে করবো সেটা এখান থেকে করতে পারি। আমি জাস্ট এখানে গিয়ে যদি ওকে করে দিই, তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার এই টেবিলটার সঙ্গে এই যে গোটা পাতাটা আছে এখানে কিন্তু এই রকম ভাবে যে গ্রাফের মতো যে পাতাটা দেখা যায় এটা কি বলা হয়, গ্রিড লাইন্স। এই গ্রিড লাইন্সটা কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। এই কোথা থেকে, এই ড্রতে গেলাম, ড্র থেকে গিয়ে এটা টেবিল বারের মধ্যেই পড়ছে, টেবিল মেনুর মধ্যেই পড়ছে বা টেবিল টুল বারের মধ্যেই পড়ছে, তাহলে এখানে গিয়ে কী করতে পারছি, এখানে গ্রিডে গেলাম, এবং গ্রিডে যাওয়ার পর আমি ভার্টিক্যাল এভরি যদি এরকম না করে আমি যদি একটু বাড়াতাম বা কমাতাম বা চারটে চারটে করে রাখতাম যদি করতাম, তাহলে কি হতো, এর গ্যাপটা যেটা আছে সেই গ্যাপটা কিন্তু আরও বেড়ে যেত। আমি যদি মনে করতাম এই জায়গায় গিয়ে ড্রতে গিয়ে আমি এই জায়গায় গিয়ে আমি একটা কাজ করলাম, এখানে এক এক করে দিলাম বা এক এক করে দেওয়ার পরে যদি ওকে করে দিই, তাহলে কী হতো আরও ঘন হয়ে গেল, এটা কিন্তু এখান থেকে আমরা পেতে পারি। আর যদি মনে করি যে গ্রিড লাইন্স রাখবোই না, গ্রিড লাইন্সটা কেন রাখবো, অনেক সময় গ্রাফিক্যাল বা গ্রাফ পেপারের জন্য এটা ব্যবহার করতে পারি, বা আমার টেবিলটা কেমনভাবে সাজানো আছে সেই গ্রাফের আকারে দেখাতে পারি। যদিও আমি যদি প্রিন্ট প্রিভিউ করি তাহলে কিন্তু ওই গ্রিড লাইন্সকে কোনোভাবেই প্রিন্ট আউটের সঙ্গে আমি দেখাতে পারবো না, আমার এটা কাজ করার সুবিধার জন্য গ্রিড লাইন্সটাকে রাখতেই পারি। এখন বিষয়টা হচ্ছে আমি যদি ড্রতে গিয়ে এই গ্রিড লাইন্সটাকে বাদ দিতে চাই, তাহলে কী করবো, এই ডিসপ্লে গ্রিড লাইন্স অন স্ক্রিন এটাকে বাদ দিয়ে দেবো এবং বা ক্লিকটাকে ছাড়িয়ে দেবো, তাহলে আমি এখানে গিয়ে ওকে করলে পরে কী হয়ে যাবে, আর কিন্তু গ্রিড লাইন্স আমার থাকবে না। আর যদি ডিফল্ট করে ক্লিক করে দিই তাহলে গ্রিড লাইন্সটা সবসময়ের জন্য স্ক্রিনে থেকে যাবে, যেটা অনেক সময় কাজ করার ক্ষেত্রে অসুবিধা হতে পারে বা দেখতে দৃষ্টিকুত লাগতে পারে, সেই জন্য আমি গ্রিড লাইন্সটাকে অফ করে দিলাম। যদি প্রয়োজন হয় অবশ্যই ওখান থেকে গ্রিড লাইন্স আনা যেতে পারে। তাহলে টেবিলে গিয়ে আমি এটা শো বা হাইড এই গ্রিড লাইন্স থেকে আমি এটা পেতে পারি। এরপর আসবো টেবিল প্রপার্টিস, কিন্তু তার আগে আমি একটা কাজ করলাম, সিলেক্ট এই যে কন্ট্রোল এ করলাম,
এবং এটাকে ডিলিট করে দিলাম, অর্থাৎ সিলেক্ট অল করে ডিলিট করে দিলাম জায়গাটাকে। এইবার আসছে আমি একটা কিছু আমি এখানে লিখেছি, ধরা যাক আমি এখানে যেটা লিখেছি সেটা হচ্ছে র্যান্ড ওপেন ব্র্যাকেট এবং ক্লোজ ব্র্যাকেট করে আমি এইভাবে লিখে রেখেছি। তো কি এখন যদি মনে হয় যে আরও একটা যদি এরকম করতাম, আমি একটা কাজ করলাম কি এরকমই করে দিলাম আরেকবার। এখন এই যে জায়গাটা আছে আমি এই মাঝখানে একটা টেবিলকে আমি আঁকতে চাইছি। ওকে, আমি টেবিলটাকে কীভাবে আঁকবো সেটা দেখে নেবো না। আমি একটা কাজ করলাম, এইখানে ইনসার্ট করে গিয়ে আমি ড্র টেবিল করতে পারি এবং ড্র টেবিল করে নিয়ে আমি এইভাবে একটা টেবিল করে নিলাম এইখানটায়। কীভাবে করব আমি দেখে নিই কীভাবে করবো। আমি ধরা যাক এরকম একটা টেবিল করেছি, ঠিক আছে, টেবিল আমি করলাম। এখন টেবিল করার পরে আমি মনে করলাম এই টেবিলটাকে একটু অ্যাডজাস্ট করে নেবো, একটু ছোটো ছোটো করে নেবো, বা যেটা আমার সুবিধা হবে সেই সুবিধা অনুযায়ী আমি টেবিলটাকে একটু ঠিক করে নেবো। এখন টেবিলের ভেতরেও কিছু দেখা থাকতে পারে। আমি টেবিলের ভেতরে আমি লিখছি NIHAR, আমি এখানে লিখলাম, ধরে যাক আমি এখানে নিহার লিখলাম, রঞ্জন লিখলাম, আচ্ছা এখানে লিখলাম BANERZEE, এখানে লিখলাম মন্তেশ্বর, এখানে লিখলাম INDIA, এখানে লিখলাম ওয়েস্ট বেঙ্গল। আমি এইভাবে লিখে রেখেছি, আমি বেশি ঘর করিনি, এই কটা ঘরই করেছি। এখন বিষয়টা হচ্ছে আমার এই টেবিলে আমি কোনো একটা সেলে আমার কার্সারটাকে রেখেছি। রাখার পরে যদি আমি টেবিলে গিয়ে এই জায়গায় গিয়ে আমি টেবিল প্রপার্টিজে যাই এবং প্রপার্টিজে যাওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে টেবিলটা আছে সেই টেবিলটা আমি যদি লেফট সেন্টার রাইট নান অ্যারাউন্ড এসব অনেক কিছু আছে, আমি করলাম কি লেফট করে জাস্ট ওকে করে দিলাম। যদি ওকে করতাম তাহলে কি হতো, টেবিলটার কিন্তু আমার যে লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু ঠিক এইভাবে চারদিকে জড়িয়ে যেত এবং লেফট সাইডে হতো এবং এই যে ফাঁক যে জায়গাটা ছিল সেই জায়গাটা কিন্তু ভর্তি হয়ে যেত বা ফিল আপ হয়ে যেত। আমি যদি এই মুহূর্তে মনে করি যে এটাকে একটু সরিয়ে দেবো তাহলেও কিন্তু লেখাটা আরও ভিতরের দিকে ঢুকে যেত। এখন বিষয়টা হচ্ছে টেবিলে যাওয়ার পর টেবিল প্রপার্টিজে আবার গেলাম, যাওয়ার পরে যদি আমি মনে করি সেন্টার করে ওকে করে দেবো তাহলে কি হয়ে যেত, টেবিলটা কিন্তু ওই লেখাগুলোর চারপাশে থেকে যেত এবং টেবিলটা মাঝখানে থেকে যেত। অনেক সময় কিন্তু আমরা এইভাবে টেবিল আঁকি বা টেবিল দরকার হয় আমার এইভাবে যে লেখাগুলো যেমন আছে থাক, টেবিলটা মাঝখানে ঢুকে থাক, তাহলে লেখাগুলো যেন টেবিলটাকে চারপাশে ঘিরে থাকে। বা টেবিলে গেলাম, টেবিলে প্রপার্টিজে গেলাম, প্রপার্টিজে যাওয়ার পরে যদি মনে করতাম রাইট করে জাস্ট ওকে করবো তাহলে টেবিলটা ডান সাইডে আসতো, লেখাগুলো বাঁ সাইডে ঢুকে যেত। নেক্সট টেবিলে গেলাম, টেবিল প্রপার্টিজে গেলাম এবং এইভাবে আমি নান করতে পারতাম, অ্যারাউন্ড করতে পারতাম, অ্যাজ ইউ লাইক আমি অ্যারাউন্ড করে যদি ওকে করতাম তাহলে কিন্তু এইভাবেই আসতো। এখন বিষয়টা হচ্ছে টেবিলে গিয়ে আমি টেবিল প্রপার্টিজে গিয়ে তো টেবিলের মধ্যে এইগুলো আমি আনতেই পারলাম এবং এখানে গিয়েও আমি যদি মনে করি যে প্রিফার উইথ মানে কতটা কী সেন্টিমিটারে ছাড়ছর দেবো বা কীভাবে করবো সেটাও কিন্তু আমি এখান থেকে করতে পারতাম। বাই বর্ডার্স অ্যান্ড সেটিংসে গিয়েও কিন্তু আমি এখান থেকে বিভিন্ন রকম এই টেবিলের বর্ডার দিতে পারতাম, যদি প্রয়োজন হয় যে টেবিলটা কীভাবে আমি বর্ডার দেবো সেই বর্ডারটাও কিন্তু আমি এখান থেকে করে নিতে পারতাম যদি আমার প্রয়োজন থেকে থাকতো জাস্ট ওকে। বা আমি এখান থেকে গিয়ে যদি মনে করতাম যে অন্যরকম কিছু দেবো বা মনে করলাম এরকম রেড কালারের দেবো জাস্ট ওকে করে দিলে এবং এখানে গিয়ে ওকে করে দিলে কিন্তু টেবিলটার বর্ডারটার চারপাশটাও কিন্তু এইভাবে দেখতে লাগতো। এখন যেটা বিষয় সেটা হচ্ছে আমি যে সেলটাতে আছি সেই সেলটাকে নিয়ে ভাববো, আমি রঞ্জন সেলে এখন দাঁড়িয়ে আছি, এই জায়গায় গিয়ে টেবিলে গিয়ে টেবিল প্রপার্টিসে গেলাম, যাওয়ার পরে আমি যদি মনে করতাম এই জায়গায় আরও অনেক কিছু বিষয় আছে যেগুলো আমার সব নাও কাজে লাগতে পারে, আমি এখান থেকে অপশনসে যেতে পারি, অপশনসে গিয়ে কতটা আমি টেবিল অপশনস নেবো টপ থেকে বটম থেকে লেফট থেকে রাইট থেকে সেগুলো আমি এখান থেকে করতে পারি। এরপরে যেটা বিষয় সেটা হচ্ছে রো, সেই রো থেকে আমি দেখতে পাচ্ছি আমার যে রোটা আছে এখানে, এই যে রোটা আছে এই রোটা আমি কতটা কি বাড়াবো বা কমাবো সেগুলো আমি করতে পারি। আমি রোর হাইটটাকে আমি মনে করলাম যে আমি আর একটু বাড়িয়ে দেবো, যদি 3.5 করে ওকে করে দিই তাহলে আমি এখানে দেখতে পাবো রোয়ের হাইটটা কিন্তু এখানে বেড়ে গেছে, দেখলাম হ্যাঁ বেড়ে গেছে, তাহলে রোয়ের হাইট বেড়ে গেল। এইবার যদি আমি মনে করতাম টেবিলে যাওয়ার পরে টেবিল প্রপার্টিসে গিয়ে আমি কলামসে গেলাম, আমি এখান থেকে কিন্তু রো থেকে অলরেডি আমি এখান থেকে প্রিভিউ রোটাকে দেখতে পারি, নেক্সট প্রিভিয়াস রোটাকে দেখতে পারি, নেক্সট রোটাকে দেখতে পারি, যা খুশি আমি এখান থেকে করতে পারি, বা প্রিভিয়াস রো বা নেক্সট রোতেও কিন্তু এখান থেকে এইভাবে যেতে পারি এবং এখানেও করতে পারি কি রোজ হাইট অ্যাটলিস্ট বা একজ্যাক্টলি কতটা আমি করবো সেটা কিন্তু এখান থেকে দেখানো যাচ্ছে। এবার কলামসে গেলাম, কলামসে একই রকমই ব্যাপার, কীরকম ব্যাপার ওই একই যে প্রিভিয়াস কলামে যেতে পারি, নেক্সট কলামেও যেতে পারি,
এবং এই কলামটাকে প্রয়োজনে আমি একটু বাড়িয়েও নিতে পারি যদি আমার ইচ্ছা থাকে। আমি কলামটাকে একটু বাড়ালাম, আমি মনে করলাম এটাকে 4 করব, যদি আমি ওকে করে দিই তাহলে কিন্তু কলামটা দেখলাম যে একটু বেড়ে গেছে। এইটা গেল এখানকার ব্যাপার। এখন এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমি যদি এইভাবে মাঝখানে রাখতে চাই বা ডান সাইডে রাখতে চাই বা লেফট সাইডে রাখতে চাই, তাহলে কিন্তু এইভাবে আমি করতে পারি। এখান থেকে যেটা হরাইজন্টালি সেন্টার আমার হতে পারে, হরাইজন্টালি আমি লেফট সাইড রাইট সাইড জাস্টিফাইড যা খুশি করতে পারি। এখন যদি আমার মনে হতো যে এই যে টেবিলটা আছে, টেবিলে গিয়ে টেবিল প্রপার্টিসে গেলাম এবং এখান থেকে সেলসে গেলাম, এবং সেই সেলসে গিয়ে আমি যদি মনে করতাম এটা টপ করাই আছে আমার, এখান থেকে যদি সেন্টার করে ওকে করতাম তাহলে এই রঞ্জন লেখাটা কিন্তু একেবারে সেন্টারে চলে আসতো। আমি এখান থেকে যদি মনে করতাম লেফট সাইডে করব কি রাইট সাইডে করব কি সেন্টারে করব, সেটা আমি ভাবতেই পারতাম। এবং এখানে গিয়ে কি হচ্ছে, যেটা ভার্টিক্যালি আমি কিন্তু করতে পারছি এই জায়গায়, যে ভার্টিক্যালি আমি এখান থেকে বটম কি টপ কি সেন্টার সেটা আমি করতে পারি। আমি এখানে গিয়ে বটম করে যদি ওকে করে দিতাম তাহলে কিন্তু এই জিনিসটাই আসতো। এবং এখানে যেটা হতো কি, আমি এখানে গিয়ে হয়তো লিখলাম রঞ্জন বি এ এন আর জে ডবল ই, যদি আমি এন্টার করতাম তাহলে আমি কিন্তু এইভাবে লেখাগুলো নিচে থেকে উপরের দিকে উঠতো, সেটা দেখতে পেতাম। এখন যদি মনে করতাম টেবিলে এই যে 3টে লাইন তো আমি লিখেছি, টেবিলে যাওয়ার পর আমি মনে করলাম এটাকে সেন্টারে করে ওকে করে দেবো, তাহলে সেন্টারই হতো। কিংবা যদি আমি মনে করতাম যে এই যে টেবিলে গেলাম, টেবিলে যাওয়ার পরে টেবিল প্রপার্টিসে গেলাম এবং টপে গিয়ে জাস্ট ওকে করে দিতাম, তাহলে টপই হয়ে যেত। এই হচ্ছে টেবিলে গিয়ে টেবিল প্রপার্টিসের বিষয়। এবং টেবিল প্রপার্টিসের পরে 3টে ডট আছে, এর অর্থ হচ্ছে ইলিপসিস, আমি আগেই বলেছি। টেবিল প্রপার্টিসের আন্ডারে কিন্তু টেবিল, রো, কলামস এবং সেল এই 4টে অপশন আছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন খুব ভালোভাবে। আজকের আলোচনার যে বিষয়বস্তু ছিল, সেই বিষয়বস্তু ছিল যেটা, সেটা হচ্ছে টেবিলে গিয়ে প্রথমেই ছিল ফর্মুলা, যে ফর্মুলার সাহায্যে কিন্তু আমরা একটা টেবিলের মধ্যে কোনো সূত্রকে পুট করতে পারতাম, যোগ বিয়োগ গুণ ভাগ বর এগুলো আমরা এখান থেকে করতে পারতাম, মিনিমাম সংখ্যা ম্যাক্সিমাম সংখ্যা এখান থেকে বার করতে পারতাম। হাইট গ্রিড লাইন্স বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে, আমি গ্রিড লাইন্স বলতে যেটা বোঝাই, হাইট কি শো সেটা পরের ব্যাপার, এখন বিষয়টা হচ্ছে হাইট গ্রিড লাইন্স হচ্ছে একটা গ্রাফ পেপারের মতো বিষয় থাকবে, যেটা আমরা করতে পেরেছি কোথা থেকে, এই ড্র থেকে আমি গ্রিড লাইন্স নিয়ে আসতেই পারি। এবং সেই গ্রিড লাইন্স থেকে গিয়ে যদি আমি ডিসপ্লে গ্রিড লাইন্স অন স্ক্রিন করে ওকে করে দিই তবেই আমার গ্রিড লাইন্স আসবে, নাহলে আসবে না কো। এবং এইখানে গিয়ে কি করতে পারি, আর একটা জিনিস আছে টেবিল প্রপার্টিস, টেবিল প্রপার্টিসের যেটা যে জিনিসগুলো পেলাম সেগুলো হচ্ছে টেবিল, রো, কলাম এবং সেলের মডিফিকেশন। এবং এখান থেকে টেবিল প্রপার্টিসে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে এখান থেকে এই যে জিজ্ঞাসা চিহ্ন আছে, কোশ্চেন মার্ক আছে, সেই কোশ্চেন মার্কে ক্লিক করে দিলেও কিন্তু আমি ডান সাইডে দেখতে পেয়ে যাবো যে কী কী আমি হেল্প টেবিল প্রপার্টিস সম্পর্কে পেতে পারি। সেই টেবিল প্রপার্টিস কিন্তু আমার এখানে কিন্তু এই হেল্পের আকারে দেখিয়ে দেবে, যদি আমার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়। আজকের আলোচনা আশা করছি প্রত্যেকেই বুঝতে পেরেছেন। আজকের আলোচনা এইটুকু। আজকের টিউটোরিয়াল আলোচনা ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত দিন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। আর এই রকম আরো ভালো ভালো টিউটোরিয়াল লিংক পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিন। ধন্যবাদ।